তো আবার ওকে ফোন করলাম, তো সে এখনো ঘুমাচ্ছে। যাই হোক, তো তো চলো ভিতরে ওয়েট করছে, অনেক সময় আগে এসেছি। অ্যাকচুয়ালি মেয়েদের তো একটু সাজুগুজু করতে হয়, সেটাই হলো ব্যাপার। তো চলো। তো এইদিকে দেখতে পাচ্ছো। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা রাখছি তোমরা হচ্ছে বিন্দাস আর ফাটাফাটি। তো আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো গাইস, অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে তো অলরেডি তোমরা বুঝে গেছো, আর বলার কিছু নেই। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি তার বাড়িতেই, মানে আমি একাই যাচ্ছি। আর আমার সঙ্গে, আমরাই বললাম কেন, আমার সঙ্গে রয়েছে বাবার এই XL 100, দেখতে পাচ্ছো। আর আমি এখন বর্তমানে বেলপুর এরিয়াতে চলে এসেছি, আর এই রাস্তাটা অনেক খারাপ ছিল, এখন দেখতে পাচ্ছি রাস্তাটা অনেক ভালো করেছে, মানে নতুন হয়তো মেরামত করেছে, অনেকটা সুন্দর। তো চলো আমরা যাই ওর বাড়িতে, মানে বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায়। আর এখন আমি ইন্ট্রোটা শ্যুট করছি, আর এই গাছে ভাই আম দেখো কত আম ধরেছে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইস, আমি যাচ্ছিলাম ওর বাড়িতে, তো যেতে গিয়ে যে রাস্তায় বেলপুকুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়, তো আমি 2-3 জন লোকের কাছে জিজ্ঞাসা করলাম, ভুলভাল রাস্তা বলে দিয়েছে আমাকে, আমি চলে গেছি পুরো ওই দিকে চলে গেছিলাম, বেলপুকুর বাস স্ট্যান্ডের দিকে চলে গেছিলাম। তো আবার ওকে ফোন করলাম, তো সে এখনও ঘুমাচ্ছে। যাই হোক, তো দুপুরবেলা আসলে তো ঘুমাবে অবশ্যই। তো চলো আমরা যাই সামনের দিকে, আর এইদিকে ফাইনাল রাস্তা মনে হচ্ছে, ডেস্টিনেশনটা আমাদের এইদিকে, তো আমরা এখন এদিকে যাবো। সে চলো, সো গাইজ ফাইনালি আমি চলে এসেছি সেই জায়গাতে, অর্থাৎ রিয়া ভট্টাচার্যের বাড়িতে চলে এসেছি, তোমাদের সেই টিকটক স্টার, তোমাদের দিদি, তো আমার ফ্রেন্ড চলে এসেছি। আজকে সকালে আমি ওকে বললাম যে তোর বাড়িতে আসবো, তো ও বললো ঠিক আছে চলে, কোনো অসুবিধা নেই। তো না করে নিয়ে খুব ভালো লেগেছে। তো চলো ভিতরে ওয়েট করছে, অনেক সময় আগে এসেছি। আপকা লাগাতে হামরি স্টোরি নানসেন্স হ্যায়। তো চলো, তো এইদিকে দেখতে পাচ্ছো দিদি, এই যে অ্যাটেনশন, সবাই তো চিনতেই পারছো এই মুখটা, এই মুখটাকে কিছুদিন আগে মানে 1 লাখ কমপ্লিট হয়ে গেছে, কংগ্রাচুলেশন এগেইন। এই দেখো হাতটা নার্ভাস কেন, এই মাত্র ঘুম থেকে উঠলো, বলছে তুমি ঘুমটা আমার নষ্ট করে দিলে, মানে ডাইরেক্টলি বলেনি, মানে দেখে বোঝা যাচ্ছে। এদিকে মামুনি বসে রয়েছে, আর এদিকে ভাই, ভাই কিছু বল, ঠিক আছে আবার কি। তো বেসিক্যালি এখানে কিছুটা সময় থাকবো, কথা কথা বলবো, তারপরে বেরিয়ে যাবো। আর আজকে শুনছি ঝড় বৃষ্টি হওয়ার কথা, চলেই যাবো, অসুবিধা নেই, তো এটা হলো ব্যাপার। আর এদিকে দেখতে পাচ্ছো রিয়া যে স্টুডিওটা অনেকটা সুন্দরভাবে সাজিয়েছে, তো তোমাদের কিন্তু একটা জিনিস দেখিয়ে দিলাম, স্টুডিওটা দেখিয়ে দিলাম, রিয়া স্টুডিওটা, আর এদিকে রয়েছে রিয়া। তো কিছু বলো তুমি বন্ধুরা, অবশ্যই দেখো ভিডিওগুলো, ভালো লাগবে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, লাল রঙের যে বাটনটা আছে ওটাকে প্রেস করো, দেখতেই পাবো সব ভিডিও। তো সমঝা, সত্যি কথা বলতে কি, মানে আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে, মানে ডিএনটির দিকে চলে গেছে, তো ভাবলাম ওর সঙ্গে যাই, দেখা করে আসি, কিছু পরামর্শ নিই, সেই পরামর্শ নিতে এসছি। তো ইউটিউবটা আমি হয়তো ওর কিছুদিন আগে স্টার্ট করেছিলাম, কিন্তু ও কন্টিনিউ করার জন্য ওরটা আজকে অনেকটা উপরে উঠে গেছে, আর আমি ডাউন হয়ে গেছি। ব্যাপারটা ও আমার কাছ থেকে প্রথম সাজেশন নিত যে এটা কী করে করলে কী হয় না হয়, তো ভালো লাগতো তখন, আর আমি আজকে ওর কাছে চলে এসেছি। তো এর কাছ এটা থেকে আমরা জিনিস শিখতে পারি যে সবসময় সবাই বড় থাকে না, তো আজকে অনেক বড় হয়ে গেছে, আর তোমাদের ভালোবাসায় 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি আরও বাড়িয়ে দাও, আরও বাড়ুক, ঠিক আছে, মিলিয়ন হয়ে যাক, একটা বড় সড়ো একটা সেলিব্রেট হবে। তো চলো পরে কথা হচ্ছে। হঠাৎ দেখি রিয়ার মা অর্থাৎ আন্টি আমার জন্য মিষ্টি আর তরমুজ নিয়ে চলে এসছে। তো বেসিক্যালি আমি প্রথমে থেকেই বলছি কিছু খাবো না, তো কাকিমা এমন একটা কথা বললো যে তুমি খাও, খেলে পরে কিন্তু তোমার সাবস্ক্রাইবার বাড়বে। তো এবার খাবারটা সামনে নিয়ে এসেছে, খাবারটা যদি না খাই তাকে একটু ছোটো করা হয়, তো সেই জন্য খাবারটা খেলাম। তার কিছু সময় পরে চলে আসলো আঙ্কেল, আঙ্কেলের সঙ্গে কথা হলো, তো কথাবার্তা হলো, তো তোমরা দেখো আমাদের মনে হচ্ছে অনেক, আমাদের কাগজ ছাড়ি না, যে আসে একটু খাইয়ে আমরা ছাড়ি, দেখো কি আছে।
তো গাইস দেখতে পাচ্ছো মানে এসসি বলছি সবগুলো খেলে সাবস্ক্রাইবার বাড়বে, এগুলো খেলে তবেই আমরা সাবস্ক্রাইব করতে পারবো, তাহলে দেখো এই যে এর বাবা আমি কাজ করি তো আজকে ছুটি, বুদ্ধ পূর্ণিমার ছুটি, অফিস বন্ধ আসতে পেরেছি, আর এসেছিলাম আমার ইউটিউবের সম্পর্কে কিছু সাজেশন নেওয়ার জন্য এসেছিলাম। আর আসার পরে এইখানে দেখতে পাচ্ছ এইগুলো দিয়ে দিয়েছে, চলে এসছি আজকে রিয়ার বাড়িতে, চলো পরে আবার তোমার সাথে কথা বলছি। তো অনেক সময় মানে রিয়াদের বাড়িতে বসে থাকার পরে একটা দিন দেখলাম রিয়া সারাদিনে যা কষ্ট করে, ও সাবস্ক্রাইবার আছে ঠিকই কিন্তু জাস্ট কষ্ট করে, মানে জাস্ট অপূরন্ত কষ্ট, মেয়েটার চোখের নিচে কালো কালি পড়ে গেছে। তো বেসিক্যালি দেখতে পাচ্ছ বসে রয়েছে, সেই সময় বাড়ির পাশে একটা বৌদি চলে এসছে মেকআপ করতে, তো বিয়ে বাড়িতে যাবে সেটা কাজটা কমপ্লিট করলো সেটা আমি দেখলাম। তারপর আমরা কিছু সময় ইনস্টাগ্রাম রিলস করলাম, আর রিলসগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে এখনই স্ক্রিনে দেওয়া আইডিতে চলে যাও ইনস্টাগ্রামে, তো অবশ্যই দেখতে পাবে। তো আজকের টপিকটা কী ছিল, এই যে তোমাদের দিদি সবার ভালোবাসার দিদি, তো ওর সঙ্গে দেখা করতে এসেছিলাম আজকে, অনেকদিন ধরে দেখা করে হচ্ছিল না, তো আজকে বাড়ি ছিলাম, ইনস্টান ওকে বললাম আজকে তোমার বাড়ি যাচ্ছি, বলতে ঠিক আছে চলে আসো, আমি ভাবতে পারিনি এরকম বলবে, তো চলে এসছি। তো আজকে বিরোধে অনেক কিছু দেখালাম, ওর বাড়িতে এসে মা বাবা সবার সঙ্গে পরিচয় করে দিলাম, আর ভাইয়ের সঙ্গেও পরিচয় করে দিচ্ছি লাস্টে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা একটু ভিডিওটা দেখো, আমার সাবস্ক্রাইব করে রেখেছে 3000 কিন্তু 30টা করে ভিউজ আসলে কেমন লাগে, তোমরা ভিডিও দেখো, কাজ অবশ্যই ভালো লাগবে, ভিডিও দেখতে হবে, আর দেখতে ভিডিও দেখে চলে যাও না, রিয়া কিছু বলবে? তোমরা দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দাও। আজকের মতো টাটা। আর এই যে আমাদের এদিকে রয়েছে ভাই, এই ভাই কোথায়, ভাইকে দেখা যাচ্ছে না, এই তো ভাই, এর নাম আমার নাম কিন্তু সেম, কিন্তু নামটা এখন বলবো না, যাই হোক টাটা ভাই, আবার দেখা হবে।